এই জীবনে এসেছি তো আমরা ঠাকুরের আশীর্বাদে, এসেছি ও মা এসেছি না, কিন্তু কিন্তু আসলে জানবান্তা দিয়েছে আমাদের এই এই যে হাজার হাজার সামনের গর্ভধারিণী মা, এই যে সব গর্ভধারিণী মা, তবে এই যে আমার বাবারা, আমি যখন এই যে গান এই অনুষ্ঠানে গান পরিবেশন করতে আসব, মাকে বলেছি মা মা আমাকে আশীর্বাদ করো যে আমি আরো ভক্তের সামনে হরি গুণাগুণ কৃষ্ণ গুণাগুণ করতে পারি। তখন আমার মা বলল যে বাবা, তোকে যেদিন আমি এই গর্ভে ধারণ করেছি সেই দিন আমার কাছে যত আশীর্বাদ ছিল সব তোকে অর্পণ করেছি, সন্তানের জন্য কোনো আশীর্বাদ নিজের কাছে রাখে না। তবে শোন, তুই যে আসরে গান গাবি সেই আসরে দেখবি তোর হাজার হাজার মা বসে আছে, একত্র বসে আছে, সেই মায়েদের কাছ থেকে তুই আশীর্বাদ চাইবি। আমার গাড়ির মাঝে যদি কোনো জায়গা ভুল ত্রুটি হয় সেই ভুলকে ভুল মনে করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে, তাহলে গানটি প্রয়োজন করি। Daddy, Daddy!
দেখি মায়ের তুই কেমন দিয়ে জল বেরিয়ে মুখটা বেশি যাচ্ছে। আমি তো কাল সকালে বাড়ি ফিরে আসব, কিন্তু মা বলল যে বাবা তুই তো কাল সকালে বাড়ি ফিরে আসবি, এই রাতে যে তোকে আমি দেখতে পারবো না। তখন আমি মাকে বললাম এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না, সেই পাখি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে আরে না। যেমন পাথর কথা বলতে পারে, কারোর সঙ্গে কথা বলতে পারে না, বোবা হয়ে যায়। এই হলো মায়ের আশীর্বাদ, সেই মা নিজের জীবন পর্যন্ত যেতে পারে। তাই বলছে কেউ কেউ আছে সেই মাকে এত কষ্ট দেবে, দুঃখ দেবে, জ্বালা বেদনা দেবে, অনাচারে করবে, যে আচারে করতে হয় না সেই অনাচারে করবে। সেই ছেলের যদি পাঁচতলা বিল্ডিং থাকে, সেই বিল্ডিংটা মায়ের চোখ দিয়ে জল ভরতে ভরতে ভেসে যাবে। তাই বলছি কেউ বা করে মায়ের পূজা, কেউ বা করে কেন মায়ের চোখ যায়।